মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামের নেতৃত্বে উত্তরাখণ্ডের মন্ত্রিসভা একটি ঐতিহাসিক পদক্ষেপ চিহ্নিত করে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি বিলটিকে সিলমোহর দিয়েছে যা কমিটির সুপারিশের ভিত্তিতে পাঁচই ফেব্রুয়ারি দু চব্বিশ উত্তরাখণ্ডের বিধানসভায় পেশ করা হবে কমিটি বহুবিবাহ ও বাল্যবিবাহ নিষিদ্ধ করে অভিন্ন বিবাহযোগ্য বয়সের পক্ষে কথা বলেছে সাত বছরের বিরতির পর দু তেইশ সাল থেকে পুনর্বার শুরু হওয়া ইলোরা অজন্তা আন্তর্জাতিক উৎসব দোসরা ফেব্রুয়ারি দু থেকে চৌঠা ফেব্রুয়ারি দু পর্যন্ত ছত্রপতি সম্ভাজিনগরে অনুষ্ঠিত হয়েছে যা সমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের মনোরঞ্জন করেছে এই উৎসবে বিভিন্ন ধরনের পারফরম্যান্স প্রদর্শিত হয়েছে যার মধ্যে অন্যতম রাজ্য পর্যটনের যুবদূত নাভেলি দেশমুখের ভারতনাট্যম নৃত্য পরিবেশন স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি অত্যাধুনিক স্বাস্থ্যসেবা সুবিধার উদ্বোধনে নেতৃত্ব দিয়েছেন যা ওড়িশার স্বাস্থ্যসেবার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত চিহ্নিত করেছে নতুন উদ্বোধন করা ধর্মশালায় একশো উনষাটটি কক্ষে চারশো বিরানব্বইটি শয্যা বিতরণ করা হয়েছে এবং সেখানে আইসিইউ মডিউলের ওটি সহ বিভিন্ন সুবিধে রয়েছে দু তেইশ সালের দুর্দান্ত সাফল্যের উপর ভিত্তি করে দু চব্বিশ সালের ছয় থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত গোয়াতে পুনরায় অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া এনার্জি উইক টোয়েন্টি টোয়েন্টি ফোর প্রিমিয়ার ইভেন্ট দেশের বৃহত্তম এবং একমাত্র ব্যাপক শক্তি প্রদর্শনী ও সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে দক্ষিণ গোয়ার আইপিএস এইচইএম ও ট্রেনিং ইনস্টিটিউটে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভিশনারি লিডার মুকেশ আম্বানি ব্র্যান্ড এর মর্যাদাপূর্ণ ব্র্যান্ড গার্জেনশিপ ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফোরে ভারতীয় আধিকারিকদের মধ্যে প্রথম স্থান এবং বিশ্বব্যাপী দ্বিতীয় স্থান অর্জন করেছেন এই স্বীকৃতি আম্বানিকে সত্য নাদেলা সুন্দর পিচাই টিম কুক ইলান মাস্কের মতো বিখ্যাত বিশ্বনেতাদের থেকে এগিয়ে রেখেছে ছেষট্টি বার্ষিক গ্রানি পুরস্কার পয়লা অক্টোবর দু থেকে তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত বছরের সবচেয়ে উল্লেখযোগ্য রেকর্ডিং রচনা ও শিল্পীদের সম্মানিত করে সঙ্গীত শিল্পে একটি উল্লেখযোগ্য মাইল ফলক চিহ্নিত করে অন্যান্য অনেক শিল্পীদের মধ্যে ভারতীয় সঙ্গীতজ্ঞ শঙ্কর মহাদেবন এবং জাকির হোসেনের ফিউশন ব্যান্ড শক্তি বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের জন্য গ্রাণী পেয়েছে ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর সুরজকুন্ড ফরিদাবাদে নাইন ইনক্রেডিবল ইয়ার্স অব হরিয়ানা গভর্নমেন্ট রাইজ অফ এ নিউ অ্যান্ড ভাইব্রান্ট হরিয়ানা শিরোনামে বই প্রকাশ করেছেন বইটি রাজ্য সরকারের দীর্ঘ ন বছরের সাফল্য তুলে ধরে হিন্দি ও ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে স্বদেশী গেনাদি পাদালকারের আটশো আটাত্তর দিন কক্ষপথে থাকার রেকর্ডকে ভেঙে দিয়ে রাশিয়ান মহাকাশচারী অনেক কোনোনেস্কো এক হাজার একশো দশ দিন স্পেসে কাটিয়ে ওয়ার্ল্ড রেকর্ড ফর দ্য মোস্ট টাইম স্পেন্ট ইন স্পেসের নতুন রেকর্ড করে এক ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছেন তার বর্তমান স্পেস ফ্লাইট সেপ্টেম্বরে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে মহাকাশ মিশনে তার এই উৎসর্গ ও অবদান তাকে মানব মহাকাশযাত্রার ক্ষেত্রে এক বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে স্থান করে দিয়েছে